হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আজ আমি আপনাদের জন্য একটি টিউটোরিয়াল ভিডিও করতে যাচ্ছি সেটি হচ্ছে কীভাবে আমরা অ্যান্ড্রয়েডের অ্যাপ ফাইল মানে হচ্ছে এপিকে ফাইল আমরা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড করব তো আসলে নর্মালি আমরা যারা মোটামুটি আইডিয়াম ইউজ করি তারা দেখে থাকি যে ইন্টারনেট থেকে আমরা যখন কোনো অ্যাপ ডাউনলোড করি এপিকে ফাইল তখন এপিকে ফাইলগুলো আসলে ডাউনলোড করা যায় না আইডিএম দিয়ে ডাউনলোড হয় না ওটা ডিফল্ট যে ব্রাউজারে যে ডাউনলোডার আছে ওইটা ওইটা দিয়ে ডাউনলোড হয় তো আজকে আমি দেখবো আপনাদের দেখাবো যে কিভাবে আসলে এপিকে ফাইলগুলো আইডিএমে যাতে ডাউনলোড হয় সেই রকম কাজ করা যায় চলো মতো একটা টেস্ট করি এখানে একটি আমি এপিকে ফাইল ডাউনলোড করে দেখাই যে এটা হচ্ছে আমি এপিকেমি রোড থেকে ডাউনলোড করতেছি এখানে ডাউনলোড করি ডাউনলোড করলে দেখবো যে এটি ডিফল্টভাবেই ডিফল্টভাবে ক্রোমের যে ডিফল্ট ডাউনলোডার আছে সেটি দিয়ে ব্রাউজারের দিয়ে ডাউনলোড হয় দেখুন বন্ধুরা এটি আমি ডাউনলোড করেছি এবং এটি আইডিএম দিয়ে ডাউনলোড না হয়ে এটি ভাবে ডাউনলোড ব্রাউজারের মাধ্যমে এটি ডাউনলোড হচ্ছে এবং এখানে স্পিডও নরমালি তুলনামূলকভাবে কম পায় এবং তাই পাচ্ছে তো দেখব যে এখন এই ফাইলটিকে আমরা কিভাবে আইডিএম এ অ্যাড করতে পারি তো এটি ম্যানুয়ালি যেটি করতে পারেন সেটি হচ্ছে ডাউনলোড এর আইডিএম দিয়েও পারেন কিন্তু এটি প্রত্যেকবার আপনার প্রতিটি এপিকে ফাইল ডাউনলোড করার সময় আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি এটি আপনাদের অ্যাড করতে হবে তো এটি একটি ঝামেলার তো দেখুন বন্ধুরা এখানে আমি যেই এপিকে ফাইলটি ডাউনলোড করছি আইডিএম দিয়ে দেওয়ার পর এটি পাঁচশো ছয়শো কেবির মতো ইনস্পিড পাচ্ছিলো কিন্তু যেটি এখানে দশ পনেরো কেবি করে পাচ্ছে তো তো চলুন দেখি যে কীভাবে ডিফল্টভাবে যাতে এপিকে ফাইলগুলো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার মানে আইডিএম দিয়ে ডাউনলোড হয় সেটি অ্যাড করা যায় তা আসলে এটি খুব সিম্পল একটি প্রসেস এটির জন্য আপনাদের যা করতে হবে প্রথমে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটি ওপেন করতে হবে এখান থেকে ডাউনলোড সেকশন কি অপশন নামে একটি অপশন নামে একটি মেনু পাবেন অপশানে এখানে গিয়ে আপনাদের জেনারেল ট্যাপে আছে এখান থেকে ফাইল টাইপ কর যেতে হবে এবং এখানে এপিকে সেভেন জি বাইটি যেখানেই দেন না কেন এখানে একটি স্পেস দিয়ে এপিকে এপিকে আমরা জানি যে এটি হচ্ছে অ্যান্ড্রয়েডের অ্যাড এপিকে মানে এক্সটেনশন অ্যান্ড্রয়েড অ্যাপের এক্সটেনশন যে এই নামে যে ফাইলগুলো সে ইন্টারনেট থেকে ডাউনলোড করবো আমরা সেই ফাইলগুলো অটোমেটিক্যালি এখানে অ্যাড হবে তো চলুন মন্ত্রা আমি এটি অলরেডি অ্যাড করে দিয়েছি এটি আমরা এখন আপনাদের টেস্ট করে দেখাই তো আমি যদি আবার নতুনভাবে রিলোড দেয় দেখিকে দেখায় আমি আপনাদের অন্য একটি ফাইল ডাউনলোড করে দেখাই দেখুন বন্ধুরা এখানে আমি যে আইডিএম এর আইডিএম এ যে অ্যাড করলাম মাত্র এপিকে ফাইল সেটি আইডিএম এর মাধ্যমে ডাউনলোড হচ্ছে সেটি হচ্ছে ডট এপিকে দেখুন বন্ধুরা ডট এপিকে ফাইলটি ডাউনলোড করছে তো জাস্ট এখানে সিম্পলি অ্যাড ক্লিক করলে দেখুন বন্ধুরা ফুল ভালো ডাউনলোড স্পিডও পাচ্ছে আইডিএম দেওয়া নর্মালি যে স্পিডটা আপনার ইন্টারনেট কানেকশনের স্পিড সেটি পাবে কোনো সমস্যা নেই এবং এটি রিজিউমও সাপোর্ট করে তো বন্ধুরা এইভাবেই আসলে আইডিএমের দিয়ে আইডিএমের মাধ্যমে আপনার এপিকে ফাইলগুলো ডাউনলোড করতে পারে তো বন্ধুরা আশা করি আমার টিউটোরিয়াল ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং কাজে লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ দিন তো দেখি বন্ধুরা আইডিএম এটি এটি কোথায় সেভ হলো দেখুন বন্ধুরা এখানে দুটি আইডিএম ফাইল দেখাচ্ছে